এই পোশাকটা পরে ওর মা পালা করত ওটা দেখে বোধহয় এতদিন বাদে ওর মায়ের কথা মনে পড়েছে ও মা মা ও মা মা আমলকি মার কথা মনে পড়ছে কি রে মার কথা মনে পড়ছে মনে মনে পড়ছে পড়ছে মনে পড়ছে মা কেন চুরি করবেন সে কারণটা একমাত্র আপনারাই বলতে পারবেন দেখুন দেখুন আমলকি এখানে থাকে না আমলকির বাবা মা কেউ এখানে থাকে না ও কোথায় গেছে কি করছে কেমন আছে আমরা সেসব কিচ্ছু জানি না বাচ্চা চুরি করা কত বড় অপরাধ জানেন এত বড় একটা অপরাধ করে এখানে সাধু যাচ্ছেন এই এটাকে জেলে নিয়ে চলো তো জেলে পরে দুগা দিলে বাপ বাপ করে সব বলে দেবে ও স্যার না স্যার স্যার নিয়ে যাবেন না স্যার সত্যি বলছি মাইরি আমরা কিচ্ছু জানি না আমলকিকে আমরা খুব ভালোবাসি ও খুব আদরের আমাদের কিন্তু স্যার ওকে পেলে আমরা খুশি হবো তো খুব খুশি হবো স্যার কিন্তু এই ব্যাপারে জানি না স্যার বিশ্বাস করুন আমাদের ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে এরা মিথ্যে বলছে না কিন্তু আমরা তো শুনলাম যে আমলকি এই মুহূর্তে কুসুমপুরেই আছে সেই ইনফরমেশনটা এখন মনে হচ্ছে পুরোপুরি ঠিক নয় কারণ দেখলেন তো আমরা কীভাবে চাপ দিলাম যদি এরা কিছু করে থাকতো তাহলে এতক্ষণে বলে দিত আমার মনে হচ্ছে এটা অন্য কারোর কাজ অন্য কারোর কার হতে পারে কি জানি আমার তো কিছু মাথাতেই আসছে না ঠিক আছে দেখছি আমলকি কোনো খবর পেলে আমাদের জানাবেন যাক মাততালে নেওয়া হলো এই জামাটা কবে পাবো আরে এই তো এলে আর দু তিন দিন লাগবে আমার অনেক অর্ডারের কাজ আছে ঝুমা এই তো ম্যানেজার বাবু এখানে আমলকিও এখানে রয়েছে আচ্ছা আজকে হনুমানের দলে থাকবে ওকে ওর কস্টিউমটা পরিয়ে দাও তো আজ থেকেই আমলকি আমাদের সাথে স্টেজে উঠবে হ্যাঁ তৈরি হয়ে নে মা আজ থেকেই আমরা পালা নিয়ে গ্রামে গ্রামে যাব তাকিয়ে দেখছিস কি হ্যাঁ আজকে সবার সাথে স্টেজে উঠবি অন্যদের দিকে তাকিয়ে নাচবি তারপর থেকে তুই স্টেজে উঠবি একা একা স্টেজ কাঁপিয়ে দিবি কেন বারবার মনে হচ্ছে আমার আমলকি খুব কাছাকাছি কোথাও একটা আছে কেন যে মনে হচ্ছে ওকে পেতে পেতেও যেন হারিয়ে ফেলছি আমি জানি না আজ বাড়ি গিয়ে চন্দনাকে কি বলবো কি মুখ দেখাবো ও তো আশা করে বসে আছে না আমলকিকে আমি ফিরিয়ে আনবই গৌরববাবু হ্যাঁ ও এত টেনশন করছেন কেন আমরা তো সবাই চেষ্টা করছি তাই নয় কি চেষ্টা করছেন কিন্তু কোনো লাভ তো হচ্ছে না মানে এত অধৈর্য হবেন না
আমি এই চত্বরের সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে রেখেছি, আমলকি ছবিও পাঠিয়ে রেখেছি, ওদের কাছে কোনো খবর এলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবে। আসলে কি জানেন তো, আমি অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে। দেখুন, আমিও একজন বাবা, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। না না না, আপনারা কিচ্ছু বুঝতে পারছেন না, কিচ্ছু বুঝতে পারছেন না আপনারা। আমলকির একটা ইম্পর্ট্যান্ট অপারেশন হয়েছে খুব সদ্য, আর আজ থেকে ওর স্পিচ থেরাপি শুরু হওয়ার কথা ছিল। এর মধ্যে কোনো রকমের স্ট্রেস ওর পক্ষে নেওয়াটা কতটা ক্ষতিকর আপনি বুঝতে পারছেন না। জানি, ডক্টরকে ইন্টারোগেট করার সময় আমি সেটা শুনেছিলাম। আর শুধু কি তাই, আমার স্ত্রী এদিকে অসুস্থ, আমি যদি বাড়ি ফিরে গিয়ে বলি যে আমলকির কোনো খোঁজ পাইনি, আই রিয়েলি ডোন্ট নো ও কিভাবে রিঅ্যাক্ট করবে। আপনার ওদিকে একটা দায়িত্ব আছে, আপনি দেখুন, কারণ আপনি যতক্ষণ না ফিরছেন ততক্ষণ কিন্তু উনি বসে বসে টেনশন করবেন। সেটাও ঠিক কথাই বলেছেন। আই এম সরি, আমি অনেকগুলো উল্টোপাল্টা কথা আপনাকে বলে দিলাম, আসলে এত ক্লুলেস লাগছে না আমার। না, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড, চলুন চলুন চলুন। শুধু আপনাদের জন্য কালজয়ী পালা রামায়ণ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো ম্যানেজার বাবু বলছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাদের মেয়ে এখন ঠিকই আছে, ও আমাদের একটা নতুন পাড়ায় আর কি হনুমানের রোলে নাচছে। বাজে ভেজো ভেজো রেখে আগে বলুন না, আপনারা এখন কোথায় আছেন? কেন কি কেস? বাড়িতে পুলিশ এসেছিল গো। ওমা, সে কি, কেন? আর কেন, আমলকিকে খুঁজতে। আমলকিকে খুঁজতে পুলিশ কে লাগিয়েছে? চন্দনা? বলছি চোখ কানে একটু খোলা রাখবেন, তাইলেই হবে। আমি এখন রাখছি, হ্যাঁ পরে কথা বলবো। এই তোর এত সাহস, আবার তুই পালিয়ে যাচ্ছিস? আর তোদেরকেও বলি, তোদেরকে কতবার বলেছি যোগে চোখে চোখে রাখবি, পালাতে দিবি না। হ্যাঁ এই আগে নিয়ে গেছে তোর, এই শোন, আজকেও তোর খাওয়া বন্ধ, এটাই তোর শাস্তি। এই চল তোর লোকে, তোর তোল, এই আমলকির খোঁজ পাইনি চন্দনা, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি ওকে। তুমি আমার মেয়েটাকে খুঁজে পেলে না? আমলকিকে তন্ন তন্ন করে খুঁজলে তো বিশ্বাস করো আমরা সত্যি খুঁজেছি, অনেক চেষ্টা করেছি, ওর পিসির বাড়ি পর্যন্ত গেছি কুসুমপুরে, কিন্তু কোথাও নেই ও। আমার সাথে দুষ্টুমি করছে, আমি এবার বুঝতে পেরেছি।
দুষ্টুমি করছে মানে এসব তুমি কি বলছো বড় বৌদি? আমি যা বলছি সব ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছি তিস্তা। ও না ইচ্ছে করে আমার সাথে এরকম করছে, ও ইচ্ছে করে লুকিয়ে রয়েছে যাতে আমি ওকে দেখতে না পাই, ও ইচ্ছে করে লুকিয়ে আছে। না 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 ব্যাপারটা সেরকম নয়। তুমি জানো না ব্যাপারটা সেরকমই, আমলকি আমার মেয়ে, আমি ওকে খুব ভালো করে চিনি। আমি যতক্ষণ না ওর কাছে যাবো না, ও আমায় দেখা দেবে না, ও তার জন্য আমাকে আমাকে কুচুমপুরে যেতে হবে, আমাকে কুচুমপুরে যেতে হবে। তুমি আমাকে কুচুমপুরে নিয়ে চলো, প্লিজ বোর্ডার নিয়ে চলো আমাকে কুচুমপুরে। আমার কথাটা শোনো, ব্যাপারটা একদম সেরকম নয়। তুমি আমার কথাটা তো শোনো একবার। শুনলাম তো, গোটা একটা দিন ধরে আমি তোমারই কথা শুনলাম। কি হলো তাতে, কি লাভ হলো? আমি বাড়িতে বসে থেকে কি করলাম? পারলে তুমি আমায় বলো, পারলে তুমি আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারলে? পারলে না। আমি জানি আমাকেই যেতে হবে, আমার মেয়েটার কাছে আমাকেই যেতে হবে। আর আমাকে আমাকে এক্ষুনি কুসুমপুরে যেতে হবে, এক্ষুনি আমাকে কুসুমপুরে যেতে হবে। কি করছো, কোথায় যাচ্ছো? আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে যেতে হবে, তুমি বুঝছো না আমার যেতে হবে? আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বসো এখানে বসো, আমার কথাটা প্লিজ দয়া করে শোনো, এরকম করো না। তোমার নিজের শরীর ভালো নেই এখন, যা হয়ে যাক আমার শরীরে, আমার কিচ্ছু যায় আসে না। আমার আমার মেয়েটাকে ফিরিয়ে আনতে হবে গৌরব, তুমি বুঝছো না। বুঝতে পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? আমরা তো চেষ্টা করেছি, ফিরিয়ে আনতে পারলাম না। তুমি যদি তুমি নিজে যদি এরকম ভাবে ভেঙে পড়ো, বারবার যদি এই কথাটা বলো, তাহলে আমার কতটা খারাপ লাগে বুঝতে পারছো? আমার ভেতরটা মুচড়ে ওঠে একেবারে আমলকির কথা বললে, মনে হয় যেন আমি কিচ্ছু করতে পারছি না। বড় বৌমা, কি হয়েছে বড় বৌমা? বাবা বাবা, আমলকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা, ও খুঁজে পাইনি আমলকিকে। শান্ত হও বৌমা, শান্ত হও। আমি পারছি না বাবা, আমি আর পারছি না শান্ত থাকতে, আমি কি করবো? আমার মাথা কাজ করছে না। আমি ঠিক ঠিক আসবে। শান্ত থাকার তো কথাও নয়, যেমন মা তার তেমন মেয়ে, বেচারি। আমলকি ঠিক ফিরে আসবে, ঈশ্বরের উপর ভরসা রাখো। আমি বলছি তোমার ভালোবাসার টানে আমলকি ঠিক ফিরে আসবে। হেরে গৌরব, কুসুমপুরে আমলকি নেই সেটা শিওর হয়ে বলা যাচ্ছে না বাবা। ওর পিসির বাড়িতে তো গেলাম, তারা তো বললো যে কিছুই জানে না। আচ্ছা দাদা, যে ট্যাক্সি করে আমলকিকে নিয়ে নার্সিংহোম থেকে বেরোনো হয়েছিল, তার ড্রাইভার কি বলছে? সেই ড্রাইভার তো বলছে যে যারা আমলকিকে নিয়ে গেছে তারা কুসুমপুরের বাসেই উঠেছিল। আমি বলছি তো, তুমি আমার কথাটা শোনো, আমাকে আমাকে কুসুমপুরে নিয়ে চলো না। দেখো একবার কুসুমপুরে নিয়ে চলো, দেখো দেখো গৌরব, আমি আমি তোমায় বলছি, তুমি যদি আমায় কুসুমপুরে না নিয়ে যাও, আমি আমি কথা দিচ্ছি আমলকির মুখ দেখা না পর্যন্ত আমি আমি অন্ন স্পর্শ করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিশ্চয়ই নিয়ে যাবো তোমাকে, আমি নিয়ে যাবো। নিয়ে চলো, এক্ষুনি নিয়ে চলো। এখন তো নিয়ে যাওয়া সম্ভব নয় না, দেখো এখন নিয়ে যাওয়া কি সম্ভব? কালকে সকালবেলা আমরা আমরা রওনা হব, ঠিক আছে? তাহলে তুমি আমায় কথা দাও, আমায় চুয়ে বলো যে তুমি আমায় নিয়ে যাবে, বলো। আমি আমি তো আচ্ছা, তুমি যদি এরকম করো তাহলে কি চলবে? তোমার এরকম করলে শরীরটা খারাপ হবে, তাহলে তুমি নিজেই যেতে পারবে না, তাই না? আমি বলছি তো, আমার কিচ্ছু হবে না, আমি সুস্থ থাকবো, আমি তোমায় কথা দিচ্ছি আমি সুস্থ থাকবো, আমার কিচ্ছু হবে না। কিন্তু কিন্তু আমার মেয়েটাকে মেয়েটাকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক আমার মেয়েটাকে খুঁজে বার করতেই হবে। আবার আমলকিকে খুঁজতে যাবে, তাই তো দেখছি। আমলকি তো কুসুমপুরেই আছে, আবার গেলে যদি না না, যেভাবেই হোক যেভাবেই হোক চন্দনার যাওয়াটা আটকাতে হবে, কিছুতেই যেতে দেওয়া যাবে না ওকে। আমি তো ডায়লগ বলতেই ভুলে গেছিলাম। কি হাততালি, ওরে বাপ রে বাপ!
হাততালি পেয়েছো বলে অত খুশি হয়ে যেও না। এটা আমাদের পুরনো পালা, অনেক শো হয়ে গেছে, এবার কিন্তু একঘেয়ে হয়ে যাবে। হ্যাঁ ম্যানেজার বাবু, এবার একটা নতুন পালা নামানো দরকার। হ্যাঁ ঠিক, কাল সকাল থেকেই রূপকুমারীর আজব কথা পালার রিহার্সাল শুরু করতে হবে, বুঝলে কি না? ওই পালাটা ঠিক মতো নামাতে পারলে এই চত্বরে আর কোনো অপেরা থাকবে না, আমাদের ধারে কাছে আসতে পারে। এরপরই শীত আসছে, বুঝলে কি না? সয়ের পরশ, সয়ের পরশ। ও খাবি? দাঁড়া। ও ম্যানেজার বাবু, আমলকি তো খিদে পেয়েছে, ও তো খেতে চাইছে। খেতে চাইছে বলেই খেতে দিতে হবে, ওকে আজকে খেতে দেব না, এটাই ওর শাস্তি। তোদেরকে কতবার বলেছি যে চোখে চোখে রাখবি, পালাতে দিবি না। হ্যাঁ আগে নিয়ে গেছে তোর, শোন আজকেও তোর খাওয়া বন্ধ, এটাই তোর শাস্তি। তারপর যে কথা বলছিলাম, ওই তাহলে কাল সকাল থেকেই জমিয়ে রিহার্সাল শুরু করতে হবে, বুঝলে না? কিরে জল খাচ্ছিস কেন? খুব খিদে পেয়েছে। এনে আমার থেকে খা। তোর এত সাহস? হ্যাঁ আমি বারণ করা সত্ত্বেও তুই খাবারের দিকে হাত বাড়িয়েছিস। এই তোর এত দরদ উতরে উঠলো কেন? হ্যাঁ এত যদি তোর দরদ বেশি, তুই আজকে না খেয়ে থাকবি, থাক না খেয়ে। খুব ঘরের লোক একদম, এই যে আমরা পালার জন্য ফলগুলো নিয়ে যাচ্ছি, সেগুলো যদি একটাও এদিক ওদিক হয়, এবার চিৎকার করে কানের মাথা একবার খেয়ে নেবে, বুঝেছো? কোথায় গেল? আমার মনে হয় দাদা ওই বাচ্চাটা এই হনুমানদের মধ্যেই লুকিয়ে আছে। বাহ বেশ ভালো বলেছো তো, গাধা কোথাকার। আপনি আমায় গাধা বললেন দাদা? তাহলে কি বলবো, আমি নিজের চোখে দেখলাম যে এই ভিড়ের মধ্যে সে ঢুকে গেল। এখন এই ভিড়ের মধ্যে থেকে ওই পাজিটাকে খুঁজে বার করা যে কি কঠিন, চলো যাই। কিন্তু ফলগুলোর কি হবে? ম্যানেজার স্যার তো চেল্লাবেন। ম্যানেজার স্যার যদি এই ফলগুলোর জন্য চিৎকার করেন না, তাহলে তুমি গাছ থেকে পেরে দিও, বুঝেছো? এখন চলো। চিৎকার করে কানের মাথা একবার খেয়ে নেবে, বুঝেছো?
মা।